নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় ছয় রাশির ভাগ্য খুলবে। প্রত্যেকে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, মা তারা কৃপায় এই ছয় রাশির কপাল খুলতে চলেছে, চমৎকার হতে চলেছে এই ছয়টি রাশির। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, দেখুন আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ যদি দুর্বল থাকে, বৃহস্পতি যদি আপনার নিচস্থ থাকে, অথবা আপনার যদি বৃহস্পতি আপনার রাহুযুক্ত থাকে, বা বৃহস্পতি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তবে আপনারা মা তারার কবচ অবশ্যই পরিধান করুন। মা তারার কবচ অবশ্যই পরিধান করুন এবং বিশেষভাবে মা তারার আশীর্বাদ প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আজ মধ্যরাত থেকে প্রত্যেকে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি যে রাশিগুলোর নাম বলবো, এই রাশিগুলোর মধ্যে আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে। অনেকেই জানতে চাইছেন যে কোন কোন রাশি। আজ মধ্যরাত থেকে আগামী 15 দিন, টানা 15 দিন এই রাশিগুলোর বিশেষভাবে লাভ পেতে চলেছে। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই রাশিগুলো আমি একে একে জানাবো। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, মা তারার যারা কবচ পরিধান করবেন কি না, তাদের জীবনে বাধা বিঘ্ন দূর হবে, মহা বিপদ থেকে আপনারা নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন এবং জীবনে আসবে সুখের একটা পরিস্থিতি। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির কর্মযোগ আপনার সৃষ্টি করছে। ধনু রাশির কর্মক্ষেত্রে উন্নতি আপনার দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রমোশন আপনার দেখা যাচ্ছে। দ্বিতীয় রাশি আপনার মহাভাগ্যশালী রাশি মেষ রাশি। অর্থাৎ ধনু রাশির পর যে রাশির আমার কথা আমি বলবো, মেষ রাশি। মেষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, আপনার ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের কোনো শুভ, কোনো শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশি, মা তারার আশীর্বাদে ভাগ্য চমকাবে আজ মধ্যরাত থেকে, সিংহ রাশি। সিংহ রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের সন্তান সুখ, ভাগ্যক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের এই সময় দীর্ঘদিনকার আটকিয়ে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির মা তারার আশীর্বাদে আপনাদের বড় ধরনের
পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে, আপনাদের বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক দিক থেকে আপনাদের একটা ভালো শুভময় সময় কিন্তু আসতে চলেছে মকর রাশি। আপনার আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে এবং কর্মযোগ আপনার সৃষ্টি কিন্তু হতে চলেছে আজ মধ্যরাত থেকে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির চমৎকার হতে চলেছে মা তারার কৃপায়। মিথুন রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে, বিশেষ করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এবং বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন কর্মক্ষেত্রে, বড় কোনো বিনিয়োগ ব্যবসা ক্ষেত্রে, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে, সুনাম অর্জন হতে চলেছে এই সময়ের মধ্যে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, আপনাদের উন্নতির চরম শিখরে বৃশ্চিক রাশি যেতে আপনারা চলেছেন। আপনার ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, দীর্ঘদিনকে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। এই সময়ের মধ্যে আপনাদের বড় আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে। আমরা বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শ্রদ্ধার সহিত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, মা তারার বিশেষ কৃপা আপনারা পাবেন। এবং এর পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখবেন আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এবং অনেকেরই প্রশ্ন যে স্যার কতদিন থাকবে, আজ মধ্যরাত থেকে আগামী 15 দিন, টানা 15 দিন এই ছয় রাশির ভাগ্য খুলবে, বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই ছয় রাশি। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের এই সময় মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এবং আবারও আপনাদের কাছে একটি হাত জোর করে অনুরোধ, আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি খুব চটজলদি আপনাকে সেই সেই ভিডিও আপনাদের সামনে আমি উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা কিন্তু করছি। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। যাওয়ার আগে প্রত্যেককে আবারও বলছি আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন এবং জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাতে কী হবে জানেন, যাদের বৃহস্পতি গ্রহ ড্যামেজ রয়েছে মা তারার কবচ পড়লে তাদের বৃহস্পতি কিন্তু খুব স্ট্রং হবে। নমস্কার, ধন্যবাদ।